নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্টাডি ফর কম্পিটিটিভে আপনাদের সবাইকে স্বাগত। আমি শঙ্কর, আর আজকের এই ভিডিওতে আমি টেট 2 পরীক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো আগ্নেয়গিরির কার্যকলাপ। আগ্নেয়গিরির কার্যকলাপ নিয়ে প্রথমে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যদি আপনি ওই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে উপরে দেওয়া আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তাছাড়া টেট 2 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে আরও বেশ কয়েকটি অন্যান্য টপিক নিয়েও ভিডিও আপলোড করা হয়েছে। আপনি ওই ভিডিওটি উপরের আই বটন থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করুন। প্রথমে রয়েছে ম্যাগমা কয় রকমের হয়ে থাকে ও কী কী। এর উত্তর, ম্যাগমা সাধারণত দুই রকমের হয়ে থাকে। প্রথমটি হলো ব্যাসাল্টিক ম্যাগমা, অন্যটি হলো গাইনেটিক ম্যাগমা। ব্যাসাল্টিক ম্যাগমা তরল প্রকৃতির হয়ে থাকে। এই হলো ব্যাসাল্টিক ম্যাগমার চিত্র। এটি সাধারণত তরল প্রকৃতির মতো হয়ে থাকে। অন্যদিকে গাইনেটিক ম্যাগমা ঘন ও আঠালো প্রকৃতির হয়ে থাকে। এই হলো গ্রানাইটিক ম্যাগমা। দ্বিতীয় প্রশ্নটি হলো, আগ্নেয়গিরিতে ভূমিরূপের বৈশিষ্ট্য কত রকমের হয়ে থাকে ও কী কী। এর উত্তর, আগ্নেয়গিরিতে ভূমিরূপের বৈশিষ্ট্য সাধারণত দুই রকমের হয়ে থাকে। প্রথমটি হলো উদ্ভেদী বৈশিষ্ট্য এবং অপরটি হলো নিঃসারী বৈশিষ্ট্য। এখানে উদ্ভেদী বৈশিষ্ট্য হলো যখন ম্যাগমা ভূত্বকের অভ্যন্তরে নতুন ভূমিরূপ গঠন করে, তখন তাকে আগ্নেয়গিরির উদ্ভেদী বৈশিষ্ট্য বলা হয়। অন্যদিকে যখন ম্যাগমা ভূত্বকের উপরে জমা হয়ে নতুন ভূমিরূপ গঠন করে, তখন তাকে আগ্নেয়গিরির নিঃসারী বৈশিষ্ট্য বলা হয়। তারপর আগ্নেয়গিরির উদ্ভেদী বৈশিষ্ট্য ভূমিরূপের কয়েকটি উদাহরণ দাও। আগ্নেয়গিরির উদ্ভেদী বৈশিষ্ট্য কয়েকটি ভূমিরূপের উদাহরণ হলো, উদ্ভেদী বৈশিষ্ট্য হলো যখন ম্যাগমা ভূ অভ্যন্তরেই জমা হয়ে নতুন ভূমিরূপ গঠন করে। এরকম উদ্ভেদী বৈশিষ্ট্যের কয়েকটি ভূমিরূপের উদাহরণ হলো লুপলিটস, বেথুলিটস, সিলস, লেকুলিথ এবং ডাইক। লুপোলিটস ভূমিরূপের আকার প্লেট আকৃতির হয়ে থাকে এবং এক্ষেত্রে গলিত ম্যাগমা যে শিলার উপর দিয়ে প্রবাহিত হয়, সে শিলার আকারই ধারণ করে। এ হলো লুপোলিটস। এখানে শিলার উপরিস্থ ম্যাগমা সে শিলার আকারেই ধারণ করেছে। বেথুলিটস, বেথুলিটস হলো আগ্নেয়গিরির উদ্ভেদী বৈশিষ্ট্য ভূমিরূপের গঠনের মধ্যে সর্ববৃহৎ। এর আকৃতি কিছুটা বর্ধিত ও ডিম্বাকৃতির মতো হয়ে থাকে। এরকম ভূমিরূপ সাধারণত ভাজ অঞ্চলের মধ্যস্থানে দেখা যায়। এটি হলো বেথুলিট। এর আকার বর্ধিত ও ডিম্বাকৃতি হয়ে থাকে। সিলস, সিলস হলো পাতলা চাদরণী ব্যাসাল্টিক ম্যাগমার সাহিত্য সমভূমির উপর প্রবহমান হয়। এ সিলস পাললিক শিলাকে বিচ্ছিন্ন করে। এটি হলো সিল। এটি পাতলা চাদরণী এবং এই ভূমিরূপ পাললিক শিলাকে বিচ্ছিন্ন করে। তারপর লেকুলিথ, এ ভূমিরূপ আগ্নেয় শিলার উপরের দিকে দাবিত হয়ে গম্বুজ আকৃতি গঠন করে এবং ভূত্বকের নিচে পাইপ আকৃতির সরু নল গঠিত হয়। এই হলো লেকুলিথ। এখানে আগ্নেয় শিলার উপরের দিকে গম্বুজ আকৃতি গঠিত হয়েছে এবং নিচের দিকে সরু নালীর মতো পাইপের আকৃতি তৈরি হয়েছে। তারপর হলো ডাইক। ডাইক হলো যখন ম্যাগমা আশেপাশের শিলাকে সংকুচিত করে এবং সাহিত্য সমভূমির মধ্য দিয়ে কেটে উলম্বভাবে ম্যাগমা ঠান্ডা হয়ে যে ভূমিরূপ গঠন করে, সেটি হলো ডাইক। এই হলো ডাইকের একটি চিত্র। পরবর্তী প্রশ্নটি হলো, আগ্নেয়গিরির নিঃসারী বৈশিষ্ট্য সম্পন্ন ভূমিরূপের উদাহরণ দাও। আগ্নেয়গিরির নিঃসারী বৈশিষ্ট্য সম্পন্ন ভূমিরূপ হলো যেমন প্লাবক ব্যাসাল্ট ডাল আগ্নেয়গিরি, অঙ্কার শঙ্কু ডাল জাতীয় ভূমিরূপ, স্ট্রেটা অথবা স্ট্রেটু আগ্নেয়গিরি, অ্যাডভেটিভ শঙ্কু অথবা উপগ্রহ শঙ্কু, ক্যালডেরা, ভূতাপীয় জল, উষ্ণ প্রসবন, দুন্মরন্ধ, মর্দ নিগর্মন, অবশেষে রয়েছে আগ্নেয় ফাটল। প্রথমে প্লাবক ব্যাসাল্ট। এই ভূমিরূপের ক্ষেত্রে
ভূপৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে ব্যাসাল্টিক ম্যাগমা অগ্নুপাত হয় এবং ব্যাসাল্টিক ম্যাগমা কম সান্দ্র প্রকৃতির অর্থাৎ কম আঠালো প্রকৃতির হয়। এরূপ ভূমিরূপ গঠিত হয়। এর উদাহরণ হিসেবে বলা যায় ভারতের উপদ্বীপীয় অঞ্চল অবস্থিত ডেকান অঞ্চল। এই হল প্লাবন ব্যাসাল্টের উদাহরণ। তারপর ডাল আগ্নেয়গিরি এই ভূমিরূপের ক্ষেত্রে যখন অত্যন্ত বেশি পরিমাণে ব্যাসাল্ট ম্যাগমা নির্গত হয় তখন ব্যাসাল্ট শিলার বড় গম্বুজ তৈরি হয়। এর উদাহরণস্বরূপ বলা যেতে পারে মাউন্ট মুন এবং মনলো। ছবিতে দেখা যাচ্ছে এখানে ব্যাসাল্টিক ম্যাগমা সঞ্চিত হয়ে ক্রমশ গম্বুজ আকৃতির পর্বত গঠিত হয়েছে এবং এটি হলো ডাল আগ্নেয়গিরি। তারপর অঙ্কার শঙ্কু। অঙ্কার শঙ্কু সম্পন্ন ভূমিরূপ গঠিত হয় যখন ম্যাগমার নিঃসরণ কেন্দ্র দিয়ে এবং নিঃসরণের সাথে পাইরোক্লাস্টিক পদার্থ নির্গত হয় তখন এরকম অঙ্কার শঙ্কু ভূমিরূপ গঠিত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মেক্সিকোর পারিকিউটিন। চিত্রতে দেওয়া এটি হলো আগ্নেয়গিরির ফলে অঙ্কার শঙ্কু ভূমিরূপের গঠন। তারপর ডাল জাতীয়। এরকম আগ্নেয়গিরিগুলি উচ্চতায় ভিন্ন ধরনের হয় এবং এটি 20 মিটার থেকেও কম এলাকা জুড়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মোনালু পর্বত। এ হলো মোনালু পর্বতের চিত্র। তারপর স্ট্রেটা আগ্নেয়গিরি। এই আগ্নেয় ভূমিরূপের ক্ষেত্রে সমস্ত আগ্নেয় শঙ্কুগুলির মধ্যে এই স্ট্রেটা আগ্নেয়গিরি শঙ্কুগুলি সর্বোচ্চ রকমের হয়। এর থেকে পাইরোক্লাস্টিক লাভা স্তরবিন্যাস মাধ্যমে প্রদর্শিত হয়। অর্থাৎ পাইরোক্লাস্টিক পদার্থ ও লাভা স্তরে স্তরে পরিলক্ষিত হয়। তাছাড়া লাভা ও খণ্ডিত প্রবাহের বিকল্প স্তর দ্বারা এটি নির্মিত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ফিলিপিন্সে অবস্থিত পিনাটুবু আগ্নেয়গিরি এবং জাপানের ফুজিয়ামা আগ্নেয়গিরি। এটি হলো স্ট্রেটা আগ্নেয়গিরির উদাহরণ। এখানে লাভা ম্যাগমা ও পাইরোক্লাস্টিক পদার্থ স্তর বিন্যাস রূপে রয়েছে। তারপর অ্যাডবেটিভ শঙ্কু এবং উপগ্রহ শঙ্কু। এই ভূমিরূপ মূল শঙ্কুর আশেপাশেই গঠিত হয়। এই হলো উপগ্রহ শঙ্কুর একটি চিত্র যা এই পর্বতের যে শঙ্কু রয়েছে এর আশেপাশে গঠিত হয়েছে। তারপর ক্যালডেরা। এই ভূমিরূপটি হলো একটি বড় খাত যার আকৃতি কিছুটা গোলাকৃতি হয়ে আগ্নেয়গিরির বেশসহ এই ক্যালডেরা ভূমিরূপটি পরিলক্ষিত হয়। এ হলো ক্যালডেরা ভূমিরূপের একটি চিত্র। এখানে একটি বড় খাত দেখা যাচ্ছে এবং এটি গোলাকৃতির মতো হয়ে থাকে। তারপর ভূতাপীয় জল। ভূতাপীয় জলের ক্ষেত্রে বলতে গেলে ভূগর্ভস্থ জল যখন উত্তপ্ত ম্যাগমার সংস্পর্শে আসে তখন সেই জল 36 ডিগ্রি ও তার বেশি সেলসিয়াসে উত্তপ্ত হয়ে জল গরম হয়ে যায় এবং সেই জল ভূত্বকে ছিদ্র দিয়ে বের হয়ে আসে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে লাদাখ, মানালি এবং আইসল্যান্ডের আগ্নেয় অঞ্চলে এরূপ ভূতাপীয় জল লক্ষ্য করা যায়। তারপরটি হলো উষ্ণ প্রসবন। এটি একটি বিশেষ ধরনের ভূতাপীয় জল যা নিয়মিত বিরতিতে বাষ্প তার সাথে অধিক গরম জলকে ভূত্বকের ছিদ্র দিয়ে বের করে দেয়। এর উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমেরিকায় অবস্থিত ওল্ড ফেথফুল উষ্ণ প্রসবন। এটি হলো আমেরিকায় অবস্থিত সেই উষ্ণ প্রসবন যার নাম ওল্ড ফেথফুল। এটি কয়েক কয়েক সময় বিরতিতে যেরকমভাবে ধোঁয়া নির্গত হয় তেমনি ভূগর্ভস্থ উত্তপ্ত জলও নির্গত হয়। তারপর ধূম্ররন্ধ। এর ক্ষেত্রে আগ্নেয়গিরির একটি বেঞ্চ থেকে আগ্নেয়গিরির গ্যাস বায়ুমণ্ডলে চলে যায়। যেমন এখানে আগ্নেয়গিরি থেকে বিভিন্ন গ্যাস বায়ুমণ্ডলে মিশতে দেখা যাচ্ছে। তারপর মর্ত নিগমন। এর ক্ষেত্রে ম্যাগমা অত্যন্ত শক্তির সাথে ছোট ছোট বেন্টের মধ্যে দিয়ে নির্গত হয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এর উদাহরণস্বরূপ বলা যায় হাওয়ায়ান
স্ট্রম্বোলিয়ান আগ্নেয়গিরি। এই হলো মধ্য নিগরমনের একটি চিত্র। তারপর আগ্নেয় ফাটল। এই আগ্নেয় ফাটলের ক্ষেত্রে অনেক পরিমাণ লাভা ও ম্যাগমা ফাটল থেকে প্রবাহিত হয়ে আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং এর থেকে ক্রমাগত ম্যাগমা প্রবাহের ফলে একটি নতুন মালভূমি তৈরি হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভারতের উপদ্বীপীয় অঞ্চলে অবস্থিত ডেকান মালভূমি। এই হলো আগ্নেয় ফাটলের একটি চিত্র। এখানে দেখা যাচ্ছে ভূত্বকের ছিদ্র দিয়ে অনেক ম্যাগমা বের হয়ে আসছে। আপনারা এখানে ম্যাগমা দেখতে পাচ্ছেন, সেই ভূত্বকের ছিদ্র দিয়ে ম্যাগমা ক্রমাগত বেড়ে আসছে এবং সেই ম্যাগমা জমা হয়ে মালভূমি গঠন করে। পরবর্তী প্রশ্নটি হল, পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য আগ্নেয়গিরি ও আগ্নেয় পর্বতের নাম উল্লেখ করো। পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য আগ্নেয়গিরি ও আগ্নেয় পর্বতের নাম হলো, যেমন সবার প্রথমে রয়েছে ভারত, ভারতের মধ্যে রয়েছে বেরেন আগ্নেয়গিরি এবং নরকুন্ডাম আগ্নেয়গিরি, এবং দুটি ভারতবর্ষের কেন্দ্রীয় শাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এটি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ। সবিরাম আগ্নেয়গিরি হলো যে সকল আগ্নেয়গিরি থেকে অগ্নুপাত মাঝে মাঝে হয়ে থাকে। এটি হলো নরকুন্ডাম আগ্নেয়গিরি। এটি হলো একটি মৃত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি যার থেকে বহুকাল কোনো অগ্নুপাত হয়নি। এটিও ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। জাপানের মধ্যে রয়েছে ফুজিয়ামা। এই হলো ফুজিয়ামা পর্বত। এই ফুজিয়ামা সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। এই আগ্নেয়গিরি থেকে ভবিষ্যতে অগ্নুপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু বর্তমানে এইসব আগ্নেয়গিরি নিষ্ক্রিয়। মেক্সিকোতে রয়েছে পোপোকাটাপেটল। এ হলো মেক্সিকোর পোপোকাটাপেটল। দক্ষিণ আমেরিকার মহাদেশে চিলিতে রয়েছে গোয়ালাতারি ও লাস্কার আগ্নেয়গিরি। এটি হলো চিলির গোয়ালাতারি এবং এটি হলো চিলির লাস্কার আগ্নেয়গিরি। ইকুয়েডরে অবস্থিত উল্লেখযোগ্য আগ্নেয়গিরি হলো সানগোয়ে ও কোটুপেক্সি। এ হলো ইকুয়েডরের সানগোয়ে এবং এটি হলো কোটুপেক্সি। অবশেষে কলম্বিয়ার একটি উল্লেখযোগ্য আগ্নেয়গিরি হলো নেভাডু ডেল রুইজ। এই হলো সেই কলম্বিয়ার নেভাডু ডেল রুইজের একটি চিত্র। আগ্নেয়গিরির কার্যকলাপ নিয়ে ভিডিওটির দ্বিতীয় ভাগ এখানেই সমাপ্ত হলো। তাছাড়া এই চ্যানেলে ট্যাটু পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ও সামাজিক ও রাজনৈতিক জীবন নিয়ে বেশ কয়েকটি টপিক নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে। আপনি ওই ভিডিওগুলি উপরের আই বটন থেকে দেখে নিতে পারেন। আপনি যদি এই ভিডিওটির পিডিএফ পেতে চান তাহলে আমার সাইটে চলে যেতে পারেন। আমার সাইটের অ্যাড্রেস হলো www.studyforcompetitive.weebly.com এবং এই সাইটের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আপনি ইচ্ছে করলে লিঙ্কে ক্লিক করে আমার সাইটে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।